নাম্বার লাইনে ভোট করুন, বাড়ানো আছে উচ্চতে চট্টগ্রামে যাবে, চট্টগ্রাম যাওয়ার পথে সব স্টেশনে দাঁড়াবে। আনন্দিত হবেন যে আপনাদের গন্তব্যে পৌঁছে দেবার জন্য আমাদের হাতে 100-এর অধিক ট্রেন আছে, 100-এর অধিক ট্রেন আছে। এক নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা কর্ণফুলী অল্প সময়ের মধ্যে ছেড়ে যাবে, এক নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেন অল্প সময়ের মধ্যে ছেড়ে যাবে, এক নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেন অল্প সময়ের মধ্যে ছেড়ে যাবে। যারা এক নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেন অল্প সময়ের মধ্যে ছেড়ে যাবে, যারা ময়মনসিংহে যাবেন, এখানে যারা ময়মনসিংহে যাবে তাদেরকে 6 নম্বর লাইনে একটি ট্রেন রয়েছে, 6 নম্বর লাইনের উত্তর অংশে আছে, উত্তর ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে। 6 নম্বর লাইনের উত্তর অংশে যে ট্রেন দাঁড়ানো আছে উত্তর ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সমস্ত যাত্রীগণ, 6 নম্বর লাইনের উত্তর পাশে যে ট্রেন দাঁড়ানো আছে উত্তর ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে। স্টেশনে অবস্থান করছেন যে সকল যাত্রীগণ, আমি আপনাদের অবগতের জন্য জানাচ্ছি, যারা এখনো টিকিট নেননি, যারা এখনো টিকিট করেননি, আমি তাদেরকে বলছি, আপনারা অনেক কষ্ট করে, আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এই আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের জন্য এসেছিলেন, আপনাদের আজকের এই রেল স্টেশনে কিন্তু অনেক লোক রয়েছে, আখেরি মোনাজাত শেষ, এখন যা যা নিজ দেশে চলে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের বিনীত অনুরোধ করা গেল, আর অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরো বেশি বেশি বিচারের সম্মুখীন হতে হবে। আপনাকে এই দায় পরিশোধ করেই আপনার আখেরাতে ফয়সালা হবে। আপনি যদি এই দায় পরিশোধ করতে না পারেন তাহলে আপনাকে এই আপামর নিষ্ঠুর মানুষের কাছ থেকে ঘোরার বোঝ আপনার কাঁধে নিতে হবে। অতএব আমি আপনাদেরকে বলছি, কোনো অবস্থাতেই টিকিট ছাড়াকে ভ্রমণ করবেন না। কর্ণফুলী ট্রেনের এলএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, প্রথম সংকেত দেখানো হয়েছে, আপনি হুইসেল বাজি দিয়ে ধীরে ধীরে স্টেশন ত্যাগ করুন। কর্ণফুলী ট্রেনের এলএম সাহেব আপনাকে প্রথম সংকেত দেখানো হয়েছে, আপনি হুইসেল বাজিয়ে বাজিয়ে ধীরে ধীরে স্টেশন ত্যাগ করুন। আমি তো টাওয়ার এখানে একটু হারানো দেখতেছি, মাধ্যম স্টেশনে রনি নামের একটি ছেলে হারানো গিয়েছে, রনি নামের একটি ছেলে হারানো গিয়েছে। রনি, তুমি যেখানেই থাকো না কেন আমাদের স্টেশনের অফিসের সামনে চলে আসো, সেখানে তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছেন। রনি, তুমি যেখানেই থাকো না কেন আমাদের অফিসের সামনে চলে আসো, এখানে তোমার বাবা তামাল তোমার জন্য অপেক্ষা করছেন। রনি, তুমি যেখানেই থাকো না কেন অতিসত্বর আমাদের মাইকের নিকট চলে আসো, এখানে তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছেন। সম্মানিত এলএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে সবুজ সংকেত দেখানো হয়েছে, কর্ণফুলী ট্রেনের এলএম সাহেব আপনাকে সবুজ সংকেত দেখানো হয়েছে, আপনি স্টেশন ত্যাগ করুন।
আপনাকে সবুজ সংকেত দেখানো হয়েছে আপনাকে সবুজ সংকেত দেখানো হয়েছে আপনি ধীরে ধীরে স্টেশন ত্যাগ করুন ধীরে ধীরে ট্যাগ করুন বাংলাদেশ স্টেশনে আসবান সকল যাত্রীগণের অবগতির জন্য জানাচ্ছি আপনারা অনেক অনেক কষ্ট করে এই মোনাজাতে অংশ নিয়ে আমরা সরাসরি আপনাদের কাছে এই সাফল্য বর্ধিত হোক আপনার আমি আবারও বলছি আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসলে মনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে জায়গা হচ্ছে না, এত যাত্রী রয়েছে। আখিরে মোনাজাতের জন্য এসেছিলেন, এখন যার যার নিজ বাড়িতে চলে যাচ্ছেন আখিরে মোনাজাত শেষ করে। আল্লাহ তাদের সকলের মনের আশা পূরণ করুক এবং আল্লাহ তাআলা আমাদের বিশ্ব ইজতেমাটি কবুল করুক। Thank you.
যে টেন্ডি চলে যাচ্ছিলেন সে টেন্ডি কিন্তু এখনো দাঁড়িয়ে আছেন অনেক পুরনো ইঞ্জিন তো I'm going to go to the hospital.